আমাদের বাংলাদেশে ট্রেন্ড হয়ে গেছে এমন বক্তাদের ওয়াজ এখন পেশা, শ্রোতাদের ওয়াজ শোনা নেশা। কি নেশা? এত ওয়াজ বাংলাদেশে হয়, আমরা তিন ভাই তো বাংলাদেশের অর্ধেক ওয়াজ করি। হ্যাঁ, এত ওয়াজ বাংলাদেশে হয় প্রতি বছর। খুন কমছে, ধর্ষণ কমছে, হত্যা, চুরি, ডাকাতি, গিবত কিছুই কমতেছে না। একমাত্র কারণ, মানুষকে দেখানোর জন্য আয়োজক করতেছে, বক্তারা পকেট ভারী করার জন্য আসতেছে, শ্রোতারা কানসুখ করার জন্য আসতেছে। এটা বেশি হচ্ছে। 100 মধ্যে 30% বা 40% আছে এখলাসের নিয়তে মানুষ ওয়াজ শুনতে বসে, এখলাসের নিয়তে আয়োজকরা আয়োজন করে আর বক্তারা আসে, 100 মধ্যে 30-35%। এই জন্য আমাদের হেদায়েত হচ্ছে না। আপনি তো চিন্তা করছেন কালেমা পড়ছি তো পড়ছি, জান্নাতে তো যাবই, জান্নাতে যাইবেন, ফিটির চামড়া একটাও থাকবে না, এরপর জান্নাতে যাবে। বাজে কে রশে হারে চে বিনি দর খরোশাস ওয়ালে দানা দরি মানা কে গোশাস না বুলবুল বর গুলশ তসবিহ খানে কে হর করে বতসবিহ জবানে মোমেনা জিকির খোদা বেসিয়ারে গো ইয়াদে ও কুন ইয়াদে ও লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي نکلے گا زمانہ اے اکر اہل بدعات نکلے گا زمانہ اے اکر اہل بدعات اسلام میں نوئی نوئی باتیں کر ایجاد ইসলাম মে নই নই বাতি করে ইজাদ এ বন্দায় খোদা চাহোগারুন কি মুলাকাত এ বন্দায় খোদা চাহোগারুন কি মুলাকাত জলদি সে বৈঠে সন হযরত কি নসিহাত জলদি সে বৈঠে সন হযরত কি নসিহাত তৌফিক সে হোতি ইয়ে নামত কি খাজিনা তৌফিক সে হোতি ইয়ে নামত কি খাজিনা হর মরদ কি তাকত কি আওর কে নিশানা হর মরদ কি তাকত কি আওর কে নিশানা আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ কইছেন নি সবাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে বলা হয় আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হয় আবু হুরায়রা থেকে সহিহ হাদিস বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ বানিয়ে দেয় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুকরে নিয়ামত নিয়ামত আফজুকুনাদ কুফরে নিয়ামত আজকা ফতবিরুকুনাদ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا أبو هريرة رضي الله تعالى عنه জানা দেয় আল্লাহর আরশের সামনে আল্লাহ একটা নূরের কোটি তৈরি
করেছে। ওই নূরের খুঁটিটা নড়ে না, নূরের খুঁটিটা সবসময় স্থির দাঁড়ানো থাকে, নড়ে না। কিন্তু জমিনে বসে কোন বান্দা যখন জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, পয়গম্বর বলেন আরশের নূরের খুঁটিটা নাচানাচি শুরু করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে, হে নূরের খুঁটি তুমি কি থামবে না? নূরের খুঁটি জবাব দেয়, আল্লাহ জমিনে বসে জিকির করানো ওয়ালা বান্দাকে তো আপনি এখনো মাফ করেন নাই, আমি থামবো কিভাবে? আমার আল্লাহ তখন জানায় দেয়, ফাদ গফরতু লাহু, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, বান্দা যখন জবান থেকে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবে, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিক কা কাম হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাকসুদ হাই। জিকিরের এত দাম, পয়গম্বর যখন মেরাজ থেকে দুনিয়ার জমিনে ফিরতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, হে পয়গম্বর ও সাইয়্যিদুন নবী, দুনিয়ার জমিনে যাচ্ছেন আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ নিয়ে যান, আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন আল্লাহ জান্নাতে একটা ইট তৈরি করেছে, স্বর্ণের আর একটা ইট রূপার তৈরি করেছে। জান্নাত এত সুন্দর, জান্নাতের এক পাশে মধুর নহর, এক পাশে দুধের নহর, আর এক পাশে পানির নহর। জান্নাতের এই সৌন্দর্যের মধ্যে এমন এমন গাছ আল্লাহ বানাইছে, ওই জান্নাতের গাছগুলো বলে জান্নাতের গাছের ছায়া হবে, একটা গাছের ছায়া ওই এক মাথা থেকে আরো বেড়ে দ্রুতগামী ঘোড়া দৌড় শুরু করলে অন্য মাথায় যেতে 500 বছর সময় লেগে যাবে। জান্নাতের গাছের এক একটা ফল মাটির সাথে লেগে যাচ্ছে, এত বড় বড় ফল, এত সুস্বাদু ফল, একটা ফলের মধ্যে আল্লাহ 70 রকমের মজা রেখে দিয়েছে। একটা ফল যদি একবার বান্দা মুখে দেয়, 70 বছরে মুখ থেকে ঘ্রাণ হয়ে যাবে না। একটা ফল এমন ফল, বান্দা যখন খাইবি ওই বান্দা 70 বছরে আর বলতে পারবে না কত মজার ফল খাইলাম। আপনার উম্মতদেরকে জানায় দেন, 500 বছরের মোটা এমন একটা ফলের গাছ, বান্দা কামাই করার জন্য বান্দাকে জমিনের দ্বার প্রান্তে প্রান্তে ঘুরতে হবে না। জবান থেকে যদি একবার আল্লাহর জিকির উচ্চারণ করে আল্লাহ এমন একটা গাছ সাথে সাথে জান্নাতে তৈরি করে দেয়। আপনার উম্মতকে আপনি সুসংবাদ দিয়ে দিয়েছেন। আজ এই মাহফিলের আয়োজন করছে যুব সমাজ, ও মুসলমান আমাকে জবাব দেন, এই মাহফিল প্রতিদিন হয় নাকি? না না, বছরে একবার আপনার সামনে সুযোগ আসে আল্লাহকে ডাকা, আমলের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনার কাছে প্রতিদিন তাবলীগ ওয়ালারা দৌড়াবে না, মাহফিলের আয়োজন প্রতিদিন হবে না, আপনার ঘরে ঘরে প্রতিদিন আহলে হক ওলামা কেরাম যাবে না, জুমার মসজিদে আলোচনার সুযোগ আপনি সব সময় পাবেন না, শোনার সুযোগ পাবেন না। একটা মাহফিল আসছি, প্রত্যেকটা মানুষের উচিত, আমি মুসলমানের সন্তান আজ আমি মাহফিলে বসে যে কয়টা কথা শুনবো আমলে নিয়ে শুনবো, তাহলে আমার কষ্ট করে আসাও সার্থক, কষ্ট করে আপনাদের ঠান্ডায় বসে থাকাও সার্থক, কষ্ট করে কমিটির আয়োজন যারা করেছে কমিটির প্রত্যেকটা মানুষের মাথার গাম পায়ে ফালানো সার্থক দেখি না? তাইলে কথা যতটুকু শুনবো আমলের নিয়ে তো শোনা যাবে না? কান সুখ করতেইছে, হ্যাঁ, কে কে শুনতে রাজি আছেন আমলের নিয়ে? আলহামদুলিল্লাহ। কারণ এই কথাটা কেন বললাম, আমাদের বাংলাদেশে ট্রেন্ড হয়ে গেছে এমন
বক্তাদের ওয়াজ এখন পেশা, শ্রোতাদের ওয়াজ শোনা নেশা। কি নেশা? এত ওয়াজ বাংলাদেশে হয়, আমরা তিন ভাই তো বাংলাদেশের অর্ধেক ওয়াজ করি। হ্যাঁ, এত ওয়াজ বাংলাদেশে হয় প্রতি বছর। খুন কমছে, ধর্ষণ কমছে, হত্যা, চুরি, ডাকাতি, গিবত কিছুই কমতেছে না। একমাত্র কারণ, মানুষকে দেখানোর জন্য আয়োজন করতেছে, বক্তারা পকেট ভারী করার জন্য আসতেছে, শ্রোতারা কানসুখ করার জন্য আসতেছে। এটা বেশি হচ্ছে। একশোর মধ্যে 30% বা 40% আছে এখলাসের নিয়তে মানুষ ওয়াজ শুনতে বসে, এখলাসের নিয়তে আয়োজকরা আয়োজন করে আর বক্তারা আসে, একশোর মধ্যে 30-35%। এই জন্য আমাদের হেদায়েত হচ্ছে না। আপনি তো চিন্তা করছেন, কালেমা পড়ছি তো পড়ছি, জান্নাতে তো যাবই, জান্নাতে যাইবেন, ফিটের চামড়া একটাও থাকবে না, এরপর জান্নাতে যাইবে, মাইটের খাই এরপর জান্নাতে যাইবে। কেন? ইসলামের ধারের কাছেও নাই, তাকে কোটি কোটি বছর আজাব সহ্য করে এরপরে যেতে হবে। আমরা কি আজাব সহ্য করে যেতে চাই না ডাইরেক্ট জান্নাতে যেতে চাই? তাহলে আমলের বিকল্প কিছু আছে? আমল ছাড়া কোনো বিকল্প পথ নাই। এই জন্য আপনাদের মাঝে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরার আলোকে আপনাদেরকে আমি আলোচনা শোনাবো কোরআন থেকে। প্রত্যেকটা কথা যেন আমাকে সহ আল্লাহ আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই আমলের নিয়ত শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সূরাতুল আসর, ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের শপথ। নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, অনেক অর্থ আসে, কোন কোন রায়তে জাহান্নামী। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, সব মানুষ ধ্বংস, ইল্লা তবে তবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করেছে এবং ইমান এনেছে। আমানু, যারা ইমান আনায়ন করেছে। দুই নম্বরে যারা আমল করেছে। তিন নম্বরে তাওয়াসাউ বিল হক, যারা সত্য প্রচারের অবলম্বনের উপদেশ দিয়েছে। তাওয়াসাউ বিল সাবর, যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে বা নিজেও ধৈর্য ধরেছে। চারটা গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, জাহান্নামী। কয় গুণ বলা মানুষ ব্যতীত? আমরা চার গুণের মধ্যে আছি কিনা আজকে দেখবো। যদি দেখি না চার গুণ আমার মধ্যে নাই, তাহলে নিয়ত করতে হবে চারটা গুণ আমাদেরকে পালন করি, আল্লাহর সাথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চারটা গুণ যদি না থাকে, দুনিয়ায় আপনি শান্তিতে তো থাকবেনই না, পরকালেও আপনি শান্তির তো প্রশ্নই আসে না। তো চারটা গুণ আমরা মানবো ইনশাআল্লাহ। ওয়াল আস, সময়ের শপথ। ইল্লাল্লাযীনা আমানু, সব মানুষ ধ্বংস, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করবে। আল্লাহ কি শুধু ঈমানের কথা বলছে নাকি আমলের কথাও বলছে? দেখেন আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ বারবার বলছে ঈমানদাররা ঈমান আনো। কেন কথা বলছে? কারণ মুসলমান আমরা মুখে দাবি করার মুসলমান বেশি, কাজে কর্মে দাবি করার মুসলমান কম। আমরা নামে মুসলমান, কাজের বেলায় ঠিক কিনা?